আজকে আমাদের দুজনেরই কাজ নিয়ে অফ ডে। ওরে আল্লাহ রে, এটা এখানে একটা আমার যাও, আই দেখো আই দাঁড়ে। আসসালামু আলাইকুম সবাইকে, তোমরা সবাই কেমন আছো? সবাইকে শুভ বসন্ত। আর আজকে আমাকে দেখতে পাচ্ছো, আমি কেক বানালাম তোমাদের সাথে, সেটা শেয়ার করলাম ডিজাইনটুকু। আর এখন আমি শাড়ি পরে ফেলেছি, অনেকদিন পর শাড়ি পরলাম, অনেকদিন পর। যদিও এটা আমার শাড়ি না, এটা এখানে একটা আপুর শাড়ি, আমার যেহেতু শাড়ি এখানে নেই, একটা দুটো শাড়ি আছে যেগুলো ফাল্গুনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না, তাই আপু বললো যে আচ্ছা ঠিক আছে তুমি আমার শাড়ি পরো। তো এটা আপুর শাড়ি আমি পরে ফেললাম। আর ব্লাউজটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম, এই ব্লাউজটা আমি আসলে পহেলা বৈশাখে পরবো দেখে নিয়ে আসছিলাম, কিন্তু আমি আগেই পরে ফেললাম। লেন্স, আইল্যাশ সব কিছু পরে আমি রেডি। আর আজকে একটা আপুর বাসায় গেট টুগেদার হবে, সবাই ওয়ান ডিশ করে নিয়ে যাবে। আর আমি ভাবলাম যে আচ্ছা আমি যেহেতু কেক বানাতে পারি, আমি কেকটাই নিয়ে যাই। শুভকেও পাঞ্জাবি পরে ফেললাম, আর আমরা দুজন যাচ্ছি। আজকে আমাদের দুজনেরই কাজ নিয়ে অফ ডে, তাই একটা সুন্দর একটা দিন। আর এত বৃষ্টি পড়ছিল, খুব সুন্দর একটা ওয়েদার ছিল। আপু কিন্তু আমার সাথে স্টেজে ছিল, যদিও দেখা হয়নি, বাট এখানে আপু টেফে টিচার। আসসালামু আলাইকুম আপু, মেকআপ আর্টিস্ট। আর
ফাল্গুনের প্রোগ্রামে মৌমাছি কেন আসলো? দাঁড়াও, আবার যাও, এদিকে আসো, আই দাঁড়া, এদিকে আসো, আমি একটু স্মিথ কখনো বলেনি আর সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা। আমার ভিডিওটা আজকে এতটুকুই থাকবে, খুব শর্ট করে করেছি, কারণ গল্প করার সময় আসলে ভিডিও করতে আমি ভুলে যাই। আর তোমাদের কেমন লাগলো আমার ভিডিও তোমরা আমাকে জানাতে পারো, আর আমাকে শাড়ি পরে কেমন লেগেছে তোমরা সেটাও কমেন্ট করে জানাতে পারো, আমি মাইন্ড করব না। আর এই তো, তোমরা সবাই ভালো থেকো, আমি আবার সামনে একটা ইন্টারেস্টিং ভিডিও দিব তোমাদের জন্য, তোমাদের সবার অনেক অনেক ভালো লাগবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।